নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শেডিউল টু জুলাই দু হাজার চব্বিশ বেঙ্গল সার্কিলের লিস্ট কিন্তু ফার্স্ট মেড লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল আশা করছি তোমরা সেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কি উল্লিখিত রয়েছে যারা শর্ট লিস্টেড হয়ে যোগ দেশ শর্টলিস্টের ক্যান্ডিডেট শুট গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাই থ্রো দ্য ডিভিশনাল হেড মেনশন এগেন্স্ট দেয়ার নেম অনার বিফোর তিন নয় দু হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখ এর মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য বলা হচ্ছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালো উইথ অরিজিনালস অ্যান্ড টু সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটো অফ অল দ্য রেলিভেন্ট ডকুমেন্টস এখানে বলছি অরিজিনাল এর পাশাপাশি দুটো কপি করে সেলফ অ্যাটাস্টেড যে ফটোকপি তোমাদের কিন্তু এখানে নিয়ে আসতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল সার্কিলের যে ডিভিশন রয়েছে প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা শূন্য চলে এবং ডিভিশন অনুসারে কিন্তু এখানে কাট অফ প্রকাশিত হয়েছে ঠিক আছে ফর এক্সাম্পল এখানে দেখো একটা ডিভিশন আমি তোমাদের এখানে দেখাচ্ছি যেমন আসানসোল ডিভিশন তো এই ডিভিশনের ক্ষেত্রে দেখো কেমন কাট আপ গিয়েছিল আসানসোল ডিভিশনের ক্ষেত্রে ইউআরদের কিছু জায়গায় দেখো নিরানব্বই দশমিক পাঁচ সাত ঠিক আছে কিছু কিছু ডিভিশনে আমিও দেখলাম একশো পর্যন্ত কাট অফ গিয়েছিল ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে ঠিক আছে ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে কাট অফ প্রকাশিত হয়েছে ক্যাটাগরি ভিত্তিক কিন্তু এখানে কাট অফ প্রকাশিত হয়েছে টোটাল এখানে আষট্টি পাতার পিডিএফ রয়েছে এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে দু জন ঠিক আছে অর্থাৎ দু হাজার পাঁচশো চল্লিশ জন প্রার্থীকে এখানে শর্টলিস্টেড করা হয়েছে এসএমএস ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার ইমেলে তোমাদের কিন্তু এস এম এস অথবা ইমেল সেন্ড করা হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে তো তোমাদের আমি আগেই বলেছিলাম আজকে উনিশ তারিখ এই উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট সম প্রকাশিত হওয়ার সম্ভব রয়েছে তো উনিশ তারিখ আজকে কিন্তু তোমাদের রেজাল্ট ফাইনালি প্রকাশিত হয়ে গেল ঠিক আছে তো এবার দেখে নেবে আজকে তোমাদের জানিয়ে দিলাম তোমরা এখানে প্রত্যেকে দেখে নেবে আমি কিন্তু সবার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি কালকে সকালবেলা খুব সুন্দর করে এর ওপর একটা ভিডিও আসবে যে কাট অফ কত গেলো আমি সমস্ত তো ডিভিশনকে চেক করব সমস্ত ডিভিশনে দু হাজার পাঁচশো চল্লিশ জনের প্রার্থী দেখব সেখান থেকে দেখবো সি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গিয়েছিল তা নিয়ে সুন্দর করে একটা ভিডিও কাল তোমাদের সামনে উপস্থাপন করব ঠিক আছে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ